রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল আক্কু, দুই নম্বর যারা পিতা মাতার অবাধ্য তারা জান্নাতে যাবে না, তাদের উপর জান্নাত হারাম। যারা পিতা মাতাকে দেখে না তারা জান্নাতে যাবে না, পিতা মাতার সেবা করে না, পিতা মাতাকে সম্মান করে না, তারা জান্নাতে যাবে না। তারপরে বলছেন ওয়া দায়ুস আল্লাযী ইকুর ফি আহলিল খাওয়াফ, দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম যে পরিবারে শুধু বেহায়া পোনা চালু আছে। আজকে আরো মানুষ আসার কথা ছিল, কিন্তু অধিকাংশ মানুষ বাড়িতে টিভির সামনে বসে আছে। অধিকাংশ মানুষই দেখেন বসে বসে ইস্টার জলসা দেখছে। আমাদের দিনী ভাইরা বলে যে আপনারা একটু বলবেন, ইস্টার জলসাতে নাকি দেশটা শেষ করে দিল, তারপর আর কি জি টিভি। আমাদের তো এগুলো মুখস্থ থাকে না, আমরা তো টিভি কোনোদিনই দেখিনি আলহামদুলিল্লাহ, আর জীবনে যেন দেখার সুযোগও না হয়। তারপরে ইউটিউব ফেসবুক কিছুদিনই উপকার হয়, কিন্তু ইউটিউবে ঢুকলে নগ্ন নারীর ছবি আসবে না এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না? পুরো জগৎটাই হলো নোংরা জগৎ, খারাপ জগৎ, পুরো জগৎটা। এটা হলো প্রত্যেক বাড়িতে বাড়িতে এখন জাহেলিয়াত ঢুকে গেছে, প্রত্যেক বাড়িতে বেহায়া পোনা ঢুকে গেছে, অপবিত্রতা আধিক্য বাড়িতে এত বেশি পুরো বাড়িটা পতিতালয় হয়ে গেছে, বাড়িটাই পতিতালয় হয়ে গেছে। যে বাড়িতে 24 ঘন্টা এই নেট দিয়ে ডিশ লাইন দিয়ে ছবি দেখা হয়, ছেলে মেয়ে বউ বাচ্চা মিলে সব মিলে দেখছে এই নোংরামি কার্যক্রম, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। অবস্থা এত জটিল, এত কঠিন করে ফেলেছে, ভাবারই অবকাশ রাখে না। আল্লাহ রাসূল বলছেন ওয়াদায়ুস আল্লাযী কুর ফি আহলিল খাওয়াস, যে পরিবারে পর্দা নাই এই ব্যক্তি দায়ুস, সে জাহান্নামে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কড়া কথা বললেন, এর পরেও আমরা সচেতন না। তবে আপনারা যে হাদিসটা জানেন নামাজ বেহেস্তের চাবি, এই হাদিস কিন্তু ঠিক না। বেহেস্তের চাবি, জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর চাবির দাঁত হলো সালাত সিয়াম হজ যাকাত, এইগুলো হলো শরীয়তের আহকাম, হলো চাবির দাঁত। আর সালাত মিফতাহুল জান্নাহ, এই হাদিসের মধ্যে দুইজন ত্রুটিপূর্ণ রাবি আছে, এই জন্য হাদিস গ্রহণযোগ্য নয়। তবে নামাজ পড়া ব্যক্তি জাহান্নামে যাবে এইটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, 806 নম্বর হাদিস সহিহ বুখারী খুলুন। আপনাদের কাছে মনে হচ্ছে যে এত ভয় দেখাচ্ছেন কেন, তাই না? এটা ভয় তো আমি দেখাইনি, আল্লাহর নবী দেখাইছেন। সালাত পড়া ব্যক্তি জাহান্নামে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 806 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, ইন্নাল্লাহ হাররামা আসারা সুজুদ আলা নার আন্তাকুল আসারা সুজুদ, অর্থাৎ জাহান্নামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সেজদার স্থানকে খাওয়া হারাম করে দিয়েছে। না, এখানে সুবহানাল্লাহ বলার দরকার নেই, আপনারা জাহান্নামে যেতে চান, যেতে চান না, এত জোরে সুবহানাল্লাহ বললে হবে? আমি তো বললাম মুসল্লি জাহান্নামে যাবে, ওকে পুড়ায় শেষ করবে, কিন্তু শুধু সেজদার স্থানটা খেতে পারবে না, তাই মারছেন সুবহানাল্লাহ। জাহান্নামে যাওয়ার ইচ্ছা আছে তাহলে? হ্যাঁ, না, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে দিও না, আমিন। অসম্ভব, জাহান্নামে যেতে চাই না, কিন্তু আপনাকে বুঝাচ্ছি একটা জিনিস, যে মাসে 4 দিন সালাত পড়ে জুমার তার কপালে দাগ হবে, যে বছরে 2 দিন সালাত আদায় করে তার কপালে দাগ হবে, দাগ কার কপালে হবে? যে নিয়মিত সালাত আদায় করে তার কপালে দাগ হবে। নিয়মিত সালাত আদায়কারী ব্যক্তি জাহান্নামে যাবে এটা আল্লাহ নবী নিজে বলছেন হাদিস সহিহ বুখারী।
তাহলে ওই মুসল্লি কোন মুসল্লি? সালাত আদায় করে জাহান্নামে যাবে। এই মুসল্লি হলো ঘুষখোর মুসল্লি, এই মুসল্লি হলো সুদখোর মুসল্লি, এই মুসল্লি হলো হারামখোর মুসল্লি। ওর ইবাদত কবুল হয়নি, কপালে দাগ পড়েছে চামড়ার কারণে, কিন্তু ওর সালাত কবুল হয়নি। ওই সালাত কি আমরা আদায় করতে চাই? তাহলে কেন আজকে ছাড়ছে না? আপনাদের যদি প্রশ্ন করি, সমাজে মুসল্লির সংখ্যা এখন বাড়ছে না কমছে? বাড়ছে। দুর্নীতি, সন্ত্রাস, বেহায়াপনা, ধর্ষণ, এগুলো বাড়ছে না কমছে? এটা তো হয় না। তাহলে মুসল্লির সংখ্যা বাড়লে খারাপের সংখ্যা কমে যাবে, এটা তো আল্লাহর দাবি, কি তা হচ্ছে না কেন? অর্থাৎ পরিবারের কর্তা হলো দায়ুস, আর ওই পরিবারের হয় স্ত্রী, নয়তো মেয়ে, নয়তো বোন, নয়তো মা, এরা হলো খান্নাস। পর্দার মধ্যে থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1173 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আল মারাতু আওরাতুন, মহিলারা হলো ঢেকে রাখার বস্তু। এই দেখেন, মহিলারা মুড়িয়ে রাখার বস্তু, কেউ দেখতে পাবে না। আল রাসূল বলছেন আল মারাতু আওরাতুন, মহিলারা ঢেকে রাখার বস্তু, মুড়িয়ে রাখার বস্তু। ফাইদা করা যা, যখনই মুড়ক থেকে বের করা হয়, যখনই ও উলঙ্গ হয়, ইস্তাশাফা শয়তান, শয়তান তখন তাকে জেনা করার জন্য উদ্বুদ্ধ করে। আপনারা এটা জানেন যে শয়তান মহিলাদের সাথে লেগেই থাকে। যখনই বের হয় কোনো মহিলা বাড়ি থেকে, এই বেপর্দা হয়ে যখন বের হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল মারাতা তুকবিল বিসুরাতির শয়তান ও তুকবির বিসুরাতির শয়তান, মহিলারা যখন বের হয় তখন শয়তানের সুরাতে বের হয়, যখন ফিরে আসে তখন শয়তানের সুরাতে ফিরে আসে। অর্থাৎ শয়তান ছাড়া যারা নগ্ন মহিলা, বেহায়া মহিলা, উলঙ্গ মহিলা, পর্দায় নয়, তাদের সাথে শয়তান সবসময় লেগেই থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মা তারাক্তু বাদি আদার আলার রিজালে মিনান নিসা, অর্থাৎ পুরুষদের জন্য সবচেয়ে বড় ফেতনা ছেড়ে গেলাম মহিলাদেরকে। যদিও লেখা থাকে নারী নির্যাতন বন্ধ করুন, লেখা থাকে না, কিন্তু ওখানে লেখার দরকার পুরুষ নির্যাতন বন্ধ করুন। হাদিস বলছে যে পুরুষদের জন্য বড় ফেতনা হলো মহিলা, বড় ফেতনা মানে মেয়েরা পুরুষদেরকে যেভাবে বিপাকে ফেলতে পারে অন্য কোন বিষয় দ্বারা বিপাকে ফেলা যায় না। আজকে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে কেন? এখানে মেয়েদের কি কোনোই দোষ নাই? পহেলা বৈশাখে এদেশের মহিলারা যেভাবে উলঙ্গ হয়ে সেজে বের হয়, একজন পুরুষের দৃষ্টিতে তার দিকে যাবে, ও আপনি আম কেটে রাখবেন আর মাসিকে নসিহত করবেন, মাসি তুমি বসো না, এটা হয়? ওয়াজ তো খুব করতে পারেন, ধর্মীয় অনুশাসন মেনে চলুন। ধর্মীয় অনুশাসন কে মানবে আগে? পুরুষকে যদি আপনি নসিহত করেন তাহলে আপনার নসিহত করা উচিত না মহিলাদেরকে? মহিলাদের অবস্থা এমন হয়েছে, মহিলারা সম্পূর্ণ বেপরোয়া। আল্লাহ বললেন সূরা আহজাব 33 নম্বর আয়াত, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরে অবস্থান করো
জাহেলি যুগের মতো শরীরকে উন্মুক্ত করে চলো না। আপনি যে কোনো বাসায় যাবেন, গেলেই দরজা খুললে দেখবেন ওই বাড়ির যেটা এসে আপনার সাথে কথা বলবে, ওর গায়ে তেমন কাপড় চুপড়ে কিছুই নেই। স্কুলে যাচ্ছে আজকে মেয়েটা, আমি খান্নাস কথাটা কি এমনি বলেছি? 205 পৃষ্ঠার হাদিস সহি মুসলিম দ্বিতীয় খণ্ডের খুললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন্নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, আমি মোহাম্মদ এই দুই শ্রেণীর মানুষকে দেখিনি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, এই দুই শ্রেণীর মানুষ ছিল না। এক শ্রেণী হলো কওম মাহুম সিয়াতুন কাযনিবুল বাখা ইয়াজরিবুনা বিহান নাস, এক শ্রেণীর মানুষের হাতে শটকা লাঠি থাকবে, গরুর লেজের মতো শটকা লাঠি থাকবে, এই লাঠি দ্বারা মানুষকে অযথা পিটাবে। এরা হলো প্রশাসনের লোক, এরা র‍্যাব, পুলিশ, বিজিবি, গোয়েন্দা, চেয়ারম্যান, মেম্বার। নির অপরাধে যদি কোনো ব্যক্তি কারো গায়ে বাড়ি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলে গেছেন, কোনো বাড়ি যদি দেয়, অত্যাচার যদি করে নিরপরাধ ব্যক্তিকে, আল্লাহ রাসূল বলছেন এ জাহান্নামে। দুই শ্রেণীর মধ্যে এই শ্রেণীর একটা এ জাহান্নামে। আপনার ক্ষমতা আছে তাই মেরে দিলেন, না, এ একটা মার বাড়ি আপনার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবে। আল্লাহ নবী বলে গেছেন জাহেলিয়াতের বিরুদ্ধে, আজকে না 1450 বছর পূর্বে বলে গেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলছেন দুই নম্বর, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন তা আসনামাতিল বুখতিল মাইলা রুসুহুন্না আসনামাতিল বুখতিল মাইলা, ওই সমস্ত মহিলা যারা উলঙ্গ নগ্ন পোশাক পরে আছে কিন্তু নগ্ন, উলঙ্গ, আরিয়া মানে উলঙ্গ, মুমিলাতুন মাইলাতুন, সে অপরকে আকৃষ্ট করে, পুরুষকে আকৃষ্ট করে এবং সেও আকৃষ্ট হয়, রুসহুন্না কাস্তামাতিল বখতিল মাইলা, তাদের মাথাটা পাগলা উটের চুটের মতো, উট যেমন হেঁটে যায় পরুয়া করে না, এই মহিলা মাথা হেলে দুলে চলবে রাস্তায়, বাপকে পরোয়া করবে না, স্বামীকে পরোয়া করবে না, অভিভাবককে পরোয়া করবে না, যেতে থাকবে উলঙ্গ হয়ে। একবার বলেছেন সিনফান মিন আহলিন্নার, প্রথমবার বললেন তারা দুই শ্রেণীর মানুষ জাহান্নামে, এই কথা বলে এসে বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহা, এই সমস্ত মহিলারা জান্নাতে প্রবেশ করবে না, তারা জান্নাতের সুগন্ধিও পাবে না, ওয়া ইন্না রিহা লা তুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, যদিও জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে হাজার হাজার মাইল দূর থেকে, কিন্তু এই মহিলারা জান্নাতে সুগন্ধিও পাবে না। এই মহিলা কারা? পোশাক পরে আছে, আপনি রাস্তাতে বের হলে এমন পোশাক পরে থাকে তার পুরো শরীরে সবকিছু দেখা যায়। আজকের যুগের পোশাকটা এমনটাই হয়েছে, পুরুষরা টাকনুর নিচে কাপড় ছেঁচড়া পরে, আর ওরা এখন টাকনুর উপরে আধাত উপরে পরে, উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে যায়নি এখনো? যে কোনো মহিলা আপনি দেখবেন, আবার ফ্যাশন বুরকা বের হয়েছে এখন একটা, আপনারা সেটাকে আবার ভালো বলেন বুরকারা দুর্নাম করে ফেলেছে একবার, যত আকাম কুকাম বেহায়া মহিলাগুলো বুরকা পরেই করে। আমি বুরকার দোষ দিচ্ছি না, আমি ওই বেহায়া মহিলার দোষ দিচ্ছি, ও বুরকার ইজ্জত নষ্ট করেছে, বুরকা পরেছে, বুরকার উপরে আর একটা পরে, দেখেন হেঁটে যাওয়ার সময় সাইড দুইটা খুলে যায়, মাঝখান থেকে আর একটা বের হয় আসে না? আজ থেকে তৌবা করেন, যদি এই ধরনের বুরকা কারো থাকে কালকে আল্লাহর ওয়াস্তে পুড়ায় ফেলবেন। দুই, এই ধরনের নোংরা বুরকা যেন না পরে যে পুরুষকে আকৃষ্ট করে। গত পরশুদিন কোন জায়গায় গেলাম বক্তব্য দিতে, অবস্থা দেখছি
মহিলারা শত শত মহিলা আসছে, কিন্তু অধিকাংশ মহিলা বুরকাহীন, একটা চাদর গায়ে দিয়েছে, মুখ খোলা, একটু সাইজ করলাম ভালো মতো, এতগুলো মানুষ দেখবে মুখ খোলাকে জায়েজ মনে করেন আপনারা? মুখটাই তো সৌন্দর্যের স্থান, মুখ খুলে আসলো কি করে, এই অভ্যাসটা হলো কি করে? এখনো যে মহিলারা এসেছে, অধিকাংশ মহিলা দেখবেন তাদের বোরকা নাই, এমনি এসেছে। এটা তো দিনাজপুর জেলা, তাই না? এই দিনাজপুরে যখনই আমি আলোচনা করতে এসেছি, দিনের বেলা আরো ভালো দেখা যায়, রাত্রেবেলা তো দেখা যায় না। এদের কোন বক্তা শিক্ষা দিয়েছে জানি না, যে জালসা শুনতে আসবে বোরকা ছাড়ায়, এটা শিক্ষা দিল কি করে বুঝেন না? ঈদ পড়তে আসছে অজু ছাড়াই, বুঝেননি? আপনাদের অনেকে আছেন জানাজা পড়ে অজু করে না, ওরা মনে করে যে জানাজায় অজু লাগে না। হ্যাঁ, এরকম বহু লোক আছে যে এর তো রুকু নাই, সেজদা নাই, এর অজু কি দরকার? বহু মানুষ আছে এরকম, ও বুঝে না যে জানাজা ছাড়া অজু করতে হয়, ও যাই মানুষ ও শরীক হয়েছে। ঠিক মহিলাদের অবস্থা, শুনতে আসছে ইসলামী জালসা, অথচ বুরকাও নাই ওড়নাও নাই, ও ফ্যাশন দেখানোর জন্য এসেছে। এটা কোন ইজ্জতের কথা? এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে বলছেন, 5197 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতে উঁকি মেরে দেখলাম, ফারাইতু আকসারা আহলিয়া আল ফুকারা, আমি জান্নাতে তাকিয়ে দেখলাম শুধুই দরিদ্র মানুষ, জান্নাতে শুধুই দরিদ্র মানুষ, এখানে কোনো ধনী মানুষ নাই, দেখলাম শুধুই অধিকাংশই হলো দরিদ্র মানুষ। আল্লাহ দরিদ্র মানুষ ইবাদত গুজার দরিদ্র মানুষকে 500 বছর আগে জান্নাত দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন 100 বছর 200 বছর না, এরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল বলছেন, আপনাদের প্রশ্ন যে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়নি, আল্লাহ রাসূল কেমনে দেখে আসলেন জান্নাতে সবাই, তাই না? দেখলেন কি করে? আসলে মরার সাথে সাথেই জান্নাত আর জাহান্নামের ফয়সালা হয়ে যায়, মরার সাথে সাথে। কেন হাদিস শুনেননি আপনারা? মান করা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সলাতি মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের ফরজ সালাতের শেষে আয়াতাল কুরসি পড়বে, ওই ব্যক্তি জান্নাতে ঢোকাতে কোনো বাধা নাই, মরেনি তাই যায়নি, অর্থাৎ মরলেই জান্নাতে চলে যাবে। অর্থাৎ বুঝাতে চাচ্ছি আমি যে মরার সাথে সাথে একজন ব্যক্তির জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যায়। কিয়ামতের মাঠ বিচারের মাঠ, বিচারের মাঠ বলতে আল্লাহ কি জানেন না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে? জানেন তো, এটা মানুষকে শো করার জন্য। কিয়ামতের মাঠটা বিচারের মাঠ, মানে মানুষকে দেখাবে যে আমি আল্লাহ তাকে এমনি জাহান্নামে দিচ্ছি না, আমি আল্লাহ তাকে এমনি জান্নাতে দিচ্ছি না, এই কারণে জান্নাতে, এই কারণে জাহান্নামে। অতএব জাহান্নামে জান্নাতে তাকালেন তো দেখলেন শুধু দরিদ্র মানুষ, জাহান্নামে তাকালেন অত্তালাতু ফিন্নার ফারাইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামে দেখতে গেলাম, জাহান্নাম দেখতে গিয়ে দেখছি জাহান্নামে যারা পুড়ছে তারা অধিকাংশই মহিলা।